এবং কেমন পর্যন্ত সকল সৎকর্মশীল বান্ধবের প্রতি আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানিত তাওহিদ প্রিয় ও দিনী ভাইয়েরা আজকে আমরা কথা বলবো তাওহিদ উল সম্পর্কে এটা কি কাকে বলে সে সম্পর্কে সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা এর আগে তাহিদুল আসমা তাহিদুল রুবুবিয়া এবং তাহিদুল আসমা ও সিফাত সম্পর্কে কথা বলেছি আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় যে তাওহিদ তাওহিদুল উলুহিয়া। এর সংজ্ঞা হল উলুহিয়া হচ্ছে বান্দার সমস্ত এবাদত অর্থাৎ আমরা যে সমস্ত কাজকর্ম করি আল্লাহ যে এবাদত করি এই সকল এবাদত একমাত্র আল্লাহ তালার জন্য প্রতিষ্ঠা করা যেমন দোয়া করা জবাই করা নজর মানত মানা ইত্যাদি এগুলা সব সবই কি এবাদতের অন্তর্ভুক্ত এই এবাদত গুলা অবশ্যই একমাত্র আল্লাহ তালার জন্যই করতে হবে এটা ছাড়া যদি কোনো গায়রুল্লাহ এবাদত করা হয় তাহলে এগুলা শিরকের ভিতরে চলে যাবে সেজন্য আমরা কোনো গায়রুল্লাহ এবাদত করবেন না না কোনো ফেরস্তার আর না কোনো নবী বা অলির একমাত্র আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ আল্লাহ এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেন যার অর্থ আল্লাহর এবাদ করার জন্য ও তাগুদকে বর্জন করার নির্দেশ দেবার জন্যই আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি সুরা নাহাল আয়াত নম্বর ছয়ত্রিশ অর্থাৎ একমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে ফাঁসাফাঁসি যত তাগুত আছে আল্লাহর সমকক্ষ কেউ নেই এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য যে পৃথিবীতে অন্য মাবুদের মাহবুদের সৃষ্টিকারী লোকের যে অভাব নাই তারা যে ভিন্ন মাবুদের উপাস্য করে আপনাকে সে সমস্ত মাহবুদকে অস্বীকার করে একমাত্র আপনার সালাত আপনার সিয়াম আপনার জাকাত আপনার মান্নত আপনার দোয়া আপনার জবাই সব কিছু আপনার কোরবানি আপনার সালাদ সবকিছু একমাত্র আল্লাহ জন্যই করা এটা হলো উলুহিয়া অর্থাৎ আল্লাহর এবাদতে তাআলাকে একক সাব্যস্ত করা এবং সেখানে কোন অংশীদার সাব্যস্ত না করা অন্য কাউকে অংশীদার না করা একমাত্র আল্লাহ তালার যে হক একমাত্র তাকে এই হকটা দিয়ে দেওয়া এটা হলো তাহিদুল উলুহিয়া অর্থাৎ আল্লাহর এবাদতে একমাত্র আল্লাহ তাআলাকে একক বলে সাব্যস্ত করা এবং কাজে বাস্তবায়ন করা সেজন্য আমরা কোনো অবস্থাতেই কোনো এবাদত কোন দরগাহে করব না কোনো মাজারে করব না হোক সেটা সালাত হোক সেটা কোনো বৈধ কোন দোয়া করা সবকিছু আমরা কি করবো দোয়া সবগুলা এবাদত এটা একমাত্র আল্লাহ তালার কাছে করব আমরা ইনশাআল্লাহ এ সম্পর্কে আল্লাহ তালার আরো বাণী আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ একক সুরা ইখলাস আয়াত নম্বর এক আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্য করার তৌফিক দান করুন এবং সকল প্রকার শির্ক এবং মুশিকদের থেকে সম্পর্ক ছিন্ন করার তৌফিক দান করুন এবং সঠিক হেদায়েতের উপরে শহীদ থাকার এবং সঠিক তাওহিদের উপরে আমাদেরকে আল্লাহ তালা যেন কায়েম রাখেন মৃত্যু পর্যন্ত সেদুয়া করি সুবহান আকা আল্লাহমিকা সেদু আল্লাহ استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته